তুমি আছো সাইডে রেকর্ডিং হচ্ছে কিছু বলো হাই হ্যালো টিভি নাইন আজ আমরা এই রঞ্জিতা এবার আসো তো এবার আসো তো ঘাটালের কয়েকদিন ধরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ঘাটাল পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড ইতিমধ্যে জলমগ্ন রাজ্যের মন্ত্রীরা দেখে গিয়েছে প্রশাসনিক আধিকারিকরা এসে ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখে গিয়েছে আজ ঘাটালের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে আসছেন সাংসদ দেব তথা দীপক অধিকারী আর সেই দীপক অধিকারীর আজকে যে ঘাটালে আসছেন সেই তা পরিদর্শনের জন্য আমরা যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিত্ব উপস্থিত হয়েছি এই মুহূর্তে আমাদের টিভি নাইনের যে টিম এখানে দেখতেই পাচ্ছেন সৌমেনদা রয়েছে পেছনে আকাশ রয়েছে আমাদের রঞ্জুদা এটা হচ্ছে আমাদের রঞ্জুদা ঠিক আছে সুজয় নায়ক যাকে রঞ্জু বলে কেউ হয়তো চেনে না সুজয় নায়ক আমরা সকলে এই মুহূর্তে এসডি অফিসে পৌঁছেছি আমি সময়ে আজকে আসতে পারিনি এই কিছুক্ষণ আগে এসে ঘাটালে পৌঁছেছি যা করেছে এখানে এরাই করেছে তার কারণ সকালে ছেলে শরীর খারাপ হয়ে গিয়েছিল তাকে হাসপাতালে ডাক্তার দেখিয়ে আমি এই মুহূর্তে ঘাটালে এসে পৌঁছেছি কিন্তু আমাদের সৌমেনদা একসঙ্গে দুটো কাজ করতে এসেছে তার মেয়ে স্কুলে পরীক্ষা দিচ্ছে সেটাও সারতে এসেছে আবার বন্যাও সারতে এসেছে রঞ্জুদা এসেছে একেবারে মেদিনীপুর থেকে সদর কারণ এই কথাটা বলার কারণ রঞ্জুদা বলছে যে ঘাটালে শুধুই নাকি বন্যা হয় ঘাটালটাকে আলাদা জেলা করে দেওয়া হোক শুধুমাত্র ঘাটালটাকে জেলা করে দেওয়া হোক বন্যার জেলা তার নাম দেওয়া হোক আর ঘাটাল নামটাকে বাদ দিয়ে বলেছে ঘাটালের বন্যা জেলা নাম দেওয়া হোক সৌমেনদার গোপ্রোতে এই আজকে আমি প্রথম শ্যুট করলাম হাতে দিলাম আগে দেখিনি কখনো গোপ্রো খুব ভালো লাগলো থ্যাংক ইউ সৌমেনদা।